সেনেটে আরও পাকাপোক্ত হলো ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ। জর্জিয়ার রান অফ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির রাফায়েল ওয়ার্নক। এতে ট্রাম্পের সমর্থন করা আরেক রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়াকারের পরাজয় হলো। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি জর্জিয়া এখন ডেমোক্র্যাটদের হাতে। অন্যদিকে সেনেটে জো বাইডেনের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হলো। বিস্তারিত থাকছে সোহেল রহমানের ডেস্ক রিপোর্টে, কণ্ঠ দিয়েছেন জয়ন্তী চট্টোপাধ্যায়। সেনেটে আরও জোরদার হল ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ। জর্জিয়ায় পুনর্নির্বাচনে জয় নিশ্চিত করলেন ক্ষমতাসীন দলের প্রার্থী রাফায়েল ওয়ার্নক। কংগ্রেসের আপার চেম্বার সেনেটে এখন ডেমোক্র্যাটদের আসন 51। গত মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়ায় কোনো প্রার্থী 50% বেশি সমর্থন পায়নি, তাই রান অফে গড়ায় নির্বাচন। বিজয়ী ব্যাপটিস্ট যাজক ওয়ার্নকের সঙ্গে রিপাবলিকান প্রার্থী সাবেক আমেরিকান ফুটবল তারকা হার্শেল ওয়াকারের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ওয়ার্নক অল্প ব্যবধানে জয় পেয়েছেন। জয়ের পর এক আবেগঘন ভাষণে ওয়ার্নক ঈশ্বর জর্জিয়ানদের ও তার পরিবারকে ধন্যবাদ দিয়ে বলেন, জনগণ কথা বলেছে। অপরদিকে পরাজয় স্বীকার করে নিয়ে ওয়াকার বলেছেন, তিনি এখন কোনো অজুহাত দিতে চাচ্ছেন না, কারণ তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ওয়ার্নককে ফোন দিয়ে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এই ফল জর্জিয়াকে একটি ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসেবে প্রতিষ্ঠা করেছে, যেটি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিশ্চিতভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রিপাবলিকানদের সাবেক এই শক্ত ঘাঁটিতে গত 2 বছরে ডেমোক্র্যাটরা সেনেটের 3টি নির্বাচনে জয় পেল। ওয়াকারের এই পরাজয় 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিপর্যয়। সাবেক এ প্রেসিডেন্ট চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে ওয়াকারের পাশাপাশি আরও বহু হাই প্রোফাইল রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছে, কিন্তু সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে তার সমর্থিত প্রার্থীরা মিশ্র ফল করেছেন। হাউস হাতছাড়া হলেও সেনেটের নিয়ন্ত্রণ হাতে আসায় ডেমোক্র্যাটরা এখন উদারপন্থী বিচারকদের বিচার বিভাগের আজীবনের আসনগুলোতে নিয়োগ দিতে পারবেন। পাশাপাশি বাইডেনের মনোনীতদের প্রশাসনিক পদগুলোতে বসারও কিছুটা সহজ হবে, কিন্তু হাউস রিপাবলিকানদের হাতে যাওয়ায় বহু ক্ষেত্রে ডেমোক্র্যাটরা তাদের এজেন্ডা বাস্তবায়নে কঠিন বাধার মুখে পড়বে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।